মালয়েশিয়া প্রবাসী মৈরামপুর থানার হাফিজুরের স্ত্রী, দুই সন্তানের জননী রিমা খাতুনকে প্রেমের ফাঁদে ফেলে 36 লক্ষ টাকা আত্মসাৎ, 12 ভরি স্বর্ণালঙ্কার সহ অপহরণ করে বগুড়া থানার ধুনট ইউনিয়নে আটক রাখার একটি চাঞ্চল্যকর মামলা এটি। মামলাটি মৈরামপুর থানায় রেকর্ড হওয়ার পরে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ডিবির উপরে তদন্তভার অর্পণ হইলে অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশে মামলার তদন্তভার গ্রহণ করি। তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামি এবং ভিকটিমের অবস্থান শনাক্ত করতে সক্ষম হই। পরবর্তীতে বগুড়া জেলার ধুনট থানার নিমগাছি ইউনিয়নের ধামাচামা গ্রামে আমার নেতৃত্বে ডিবির একটি চৌকস দল অভিযান পরিচালনা করে অপহৃত টাকার 16 লক্ষ টাকা, প্রায় 3 ভরি সৈন্য ভিকটিম রিমা খাতুনকে উদ্ধার করতে আমরা সক্ষম হই। সেই সাথে আসামি জুয়েলকে আমরা গ্রেপ্তার করি। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।